ওকে আচ্ছা, যেটা শুরু করে দিই তাহলে কথা না পায়, বেশি ওয়েট না করে। আমরা অনেকেই ম্যাথ হয়তো প্রপারলি প্র্যাকটিস করতেছি, সেজন্য অল্প কয়েকজনই ম্যাথ মনে হয় জমা দিয়েছি। আমরা যারা ম্যাথ প্র্যাকটিস করতেছি না, আমরা একটু কাইন্ডলি আর একটু সিরিয়াস হই, ঠিক আছে? সামনে পরীক্ষা, এখন যদি একটু সিরিয়াসলি কাজগুলো না করেন তাহলে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি একটু সিরিয়াস হই, ঠিক আছে? আমার ব্যাথে করে কোনো লাভ হবে না যদি না আপনি আলটিমেটলি যা ক্লাসে শেখানো হলো বা বোঝানো হলো সেটা আপনার মাথার মধ্যে বাসায় বসে ইনপুট দেন, ঠিক আছে? বা প্র্যাকটিস যদি না করেন একটু সবাই প্র্যাকটিসটা বাড়ায় দিবেন, ঠিক আছে? পরীক্ষা হয়তো আপনাদের সময় মতো হয়ে যাবে। আচ্ছা, তো আসি চ্যাপ্টার টেনের যে গাণিতিক সমস্যা আমরা সলভ করবো সেগুলো আসছে, যারা যারা প্রবলেম পাঠাচ্ছে সেখান থেকে সলভ করতেছি। তো লাস্টে যে ইফটি যে কোশ্চেনটা পাঠাচ্ছে সলিউশন, ইফটি তোমার যে প্রশ্নটা ছিল তুমি কি সেটার সলিউশনটা আসলে বুঝতে পারছো? কেন সেটার তীব্রতার মান শূন্য বাইরে গিয়ে হলো? ভাই ওইটা আমি পাঠাইছিলাম কোশ্চেনটা, ওটা কি রিদিকা পাঠিয়েছিলা? জি ভাই, ওইটা জানার জন্য যে বাহিরে কেন হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ভুল মিস্টেক করে ফেলেছি। তো আমি তোমাদের যেটা চ্যাপ্টার পড়াইতে যে বেসিকের মধ্যে যে জিনিসটা পড়াইনি, যেটা ম্যাথে পড়াবো, সেটা একটু আজকে দেখো। প্রাবল্যের কিছু বিষয় আছে, প্রাবল্য থেকে যেই টাইপের ম্যাথগুলো বেশি আছে সেটা। তো ধরো আমরা প্রাবল্য সম্পর্কে কি জানি, প্রাবল্য হচ্ছে এমন একটা জায়গা তড়িৎ ক্ষেত্রের যেখানে আমরা একটা বল অনুভব করি। তো এখন অনেক সময় এরকম আসে যে তোমার কাছে দুইটা আধান দেওয়া আছে, দুইটা আধান, কি আধান এখনই ধরতেছি না আগে, এরকম আমাদেরকে প্রশ্ন করা হয় যে কোনো একটা বিন্দুতে, দুইটা আধানের মাঝখানে কোনো একটা বিন্দুতে কোথায় প্রাবল্য শূন্য হবে বা আদৌ শূন্য হবে কিনা, এই জাতীয় জিনিসগুলো। তো দেখো, প্রাবল্য শূন্য হওয়া মানে আমি যদি বলি যে কোন একটা আধানের যে তড়িৎ ক্ষেত্র তার কোন একটা বিন্দুতে তার প্রাবল্য শূন্য, ই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো আমরা ই এর সূত্র কি জানি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এখন ওই বিন্দুতে আমি যে কোনো কিউ মানের একটা আধান বসাতে পারি, বাট আমার ই এর ভ্যালু কখন জিরো আসা সম্ভব? যখন আমার এখানে এস এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে একমাত্র আমার ই এর ভ্যালু জিরো হওয়া পসিবল, তাই না ঘটনাটা? তো এখন তার মানে মূল কথা হচ্ছে যেখানে বল নাই, যেখানে কোনো বল কাজ করে না, সেখানে প্রাবল্য থাকে না, মানে সেখানে প্রাবল্য শূন্য। তো আমাদেরকে হর হামেশাই যে কাজটা করা হয়, এরকম দুইটা আধান দিয়ে দেওয়া হয়, সাপোজ বলা হলো যে এই দুইটাই পজিটিভ অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই দুইটা আধান যখন পাশাপাশি থাকে একটা নির্দিষ্ট দূরত্ব, তো কি হয়, দুইটা আধানের তড়িৎ ক্ষেত্র কিন্তু বেসিক্যালি একটার উপর আরেকটা ওভারলুপ করে, জিনিসটা বুঝতে পারছি? তো ধরো এখন যদি এইখানে একটা আধান আমি বসাই, একক ধনাত্মক আধান, এইখানে যদি আমি একটা একক ধনাত্মক আধান বসাই, তাহলে এখানে যে বলটা পাবো আমি সেটা অ্যাকচুয়ালি কিন্তু দুইটা আধানই একসাথে এই বল আধানটার উপর এফেক্ট করবে। তো এই দুটো আধানের মধ্যে কার মান কত, হ্যাঁ, সেটা হিসেব করে আমাকে দেখতে হবে যে কোন দিক থেকে কতটুকু বল কাজ করতেছে, বা ডিরেক্ট প্রাবল্যের সূত্র ইউজ করলেও আমরা এটাও বলতে পারবো যে কোন দিক থেকে কতখানি প্রাবল্য কাজ করতেছে। এন্ড সেখান থেকে আমরা ওই বিন্দুতে একটা লব্ধি প্রাবল্য হিসাব করতে পারি। আমি জাস্ট একটু সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করি। ধরো এই দুইটা আধানই সমান, দুইটা আধানের প্রকৃতিও এক, তাদের মানও এক, তাহলে এখানে প্রকৃতি এবং মান কি এক, ঠিক আছে? তার মানে ধরো এটা যদি হয় 10 কুলম, তাহলে এটাও 10 কুলম। তাহলে এখন আমি যদি এই দুইটার মাঝখানে কোনো একটা জায়গায় একটা একক ধনাত্মক আধান বসাই, বা যে কোনো আধানই বসাই না কেন, কোথায় গিয়ে এই বলটা শূন্য হবে? এটা শূন্য হবে কেবলমাত্র ঠিক মাঝখানে। কেন? কারণ এই আধানটা ওই একক ধনাত্মক আধানটাকে কি করবে, বিকর্ষণ করবে, ও এদিকে ঠেলবে, এই আধানটা এদিকে ঠেলবে, আবার এই আধানটা এদিকে ঠেলবে। এবং যেহেতু দুইটার মান সমান আমরা ধরে নিয়েছি, যেহেতু দুইটার মান আমরা সমান ধরে নিয়েছি, সেহেতু মাত্রিক মধ্যবিন্দুতে এই আধানটা এই দুইটা থেকেই সমান দূরত্বে থাকে। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই পয়েন্টে
এই পয়েন্টটা আসলে এ এবং বি থেকে সমান দূরত্বে আছে, তার মানে এই বিন্দুতে বিকর্ষণ বল সমান এবং এরা অপোজিটলি কাজ করবে। তার মানে ইন টোটাল এখানে লব্ধি ফোর্স কত? জিরো। মানে ইন টোটাল আমি এখানে প্রাবল্য পাবো জিরো। এটা খুব ইজি ছিল, ঠিক আছে। বাট যদি আমার আধান দুইটা সমান না হয়, আধান দুইটা যদি সমান না হয়, ধরো এই আধানটা হচ্ছে তুলনামূলক বড়, মানে আমি সাইজের বড়র কথা বলতেছি না, কুলম্বের মানে সেটা বড়। এখানে মনে করো 7 কুলম্ব আছে, এখানে মনে করো 10 কুলম্ব আধান আছে। এখন ঠিক মাঝখানে কি প্রাবল্য শূন্য হবে বলো তো দেখি, সম্ভব সেটা? না ভাইয়া। কেন সম্ভব না? কারণ এই এই সময় দুইটা আধানের দূরত্ব সমান হলেও এই আধানটার মান যেহেতু বেশি, তো এই আধানটার ক্ষেত্রে যখন এটা এই পয়েন্টে এটাকে ঠেলবে এটার মানটা হবে বেশি, আর এই আধানটা অত দূরে যখন ঠেলবে এটার মান হবে কম। ধরো এটা 10 নিউটন বলে ঠেলতেছে আর এটা ঠেলতেছে 7 নিউটন বলে, তো আলটিমেটলি লব্ধি ওইদিকে এখনো এক্সট্রা 3 নিউটন ফোর্স আমি পাবো। তো ওই 3 নিউটন ফোর্সের কারণে আমি কিন্তু প্রাবল্য পাবো। যদি এটা এখন ধনাত্মক জানি হয় এবং মানগুলো যদি লিটারেলি 10 নিউটন 7 নিউটন হয়, তাহলে ওই দিনকে প্রাবল্যের মান হবে 3 নিউটন পার কুলম। এটা কার জন্য? দুইটা আধানের একসাথে এফেক্টের কারণে। বাট আমাকে যদি এখন তাহলে প্রশ্ন করা হয়, তাহলে আমি কি এই দুইটা আধানের মাঝখানে কোনো জায়গায় প্রাবল্য শূন্য পাবো না? কোন জায়গায় পাবো? আসলে আমরা বুঝতে পারতেছি যদি মাঝখানে থাকি, এদিক থেকে আকর্ষণ বিকর্ষণ বল বেশি, এদিক থেকে বিকর্ষণ বল কম, তাহলে সমান করতে হলে কি করতে হবে? এদিক থেকে বিকর্ষণ বল কমাইতে হবে, মানে এর থেকে দূরে যাইতে হবে আর ওর কাছাকাছি আসতে হবে। তাহলে এই দিকে বলটা বাড়বে, এই দিকে বলটা একটু কমে, দুইটা ব্যালেন্স সিচুয়েশন আবার চলে আসবে। তার মানে ইন দ্যাট কেসে আমার প্রাবল্যের মানটা শূন্য আমি কোথায় পাবো? আমাদের কোন দিকে পাওয়া উচিত? বি এর কাছাকাছি। এই জিনিসটা বুঝতে পারছি, বুঝতে পারছি জিনিসটা সবাই? এখন যদি দুইটাই নেগেটিভ হয়, দুইটাই নেগেটিভ হয়, এটা চিহ্ন বেশি মানের আধান, এটা কম মানের আধান, তাহলে এখন কি হবে? এখন যদি আমি ঠিক মাঝখানে চিন্তা করি, তাহলে এই নেগেটিভ চার্জটা এই একক ধনাত্মক আধানটাকে তার নিজের দিকে টানবে আর এটাও তার নিজের দিকে টানবে। এখন যেহেতু এটার মান বেশি, এটা টানবে বেশি দিয়ে পরিমাণে, বা এটা টানবে কম। তো তার মানে আবারও ব্যালেন্স করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে এটার কাছাকাছি আসতে হবে। তাহলে এইটার মান শক্তিটা একটু কমে যাবে, এটার শক্তিটা একটু বাড়বে, আমি আবার ব্যালেন্স সিচুয়েশনে পাবো। কথাটা কি বুঝতে পেরেছি? তো একই রকম সিমিলার থিং ঘটতেছে। তো তার মানে আমি যেটা এখানে বোঝাচ্ছি, আমাদের এই আধানগুলো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটাই হোক না কেন, মানে দুইটা যদি একই আধান হয়, আধানের প্রকৃতি যদি এক হয়, আচ্ছা প্রকৃতি আর মান যদি এক হয়, তাহলে আমি প্রাবল্য শূন্য কোথায় পাবো? ঠিক মাঝখানে। বল কোথায় শূন্য পাবো? ঠিক মাঝখানে। ঠিক একইভাবে বিভব কোথায় শূন্য হবে? ঠিক মাঝখানে, ঠিক আছে। যদি আমার দুইটা আধানের শুধু প্রকৃতি হয়, মান এক না হয়, মানে একটা কম হবে একটা বেশি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি বল কোথায় শূন্য পাবো? যেটা তুলনামূলক ছোট আধান তার কাছাকাছি। তো কথাটা কি বুঝতে পারছি? সবাই বুঝছি কাহিনীটা? এইটা ছিল এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল এই কনসেপ্টটা তখন কাজ করবে যখন দুইটা আধানের প্রকৃতি এক হবে, হয় দুইটাই পজিটিভ হয় দুইটাই নেগেটিভ। তো এই ক্ষেত্রে প্রাবল্যটা আমি দুইটা আধানের সংযোগ সরলরেখা বরাবর কোন একটা বিন্দুতে পেয়ে যাবো, মাঝখানে অথবা একটু ডানে একটু বামে পাবো। বাট যদি দুইটা আধান অপোজিট হয়, এইবার খেয়াল করো, ধরো এটা পজিটিভ, ধরো এটা নেগেটিভ, এখন ধরো আমি ঠিক মাঝখানে একটা একক ধনাত্মক আধান রাখছি, এই পজিটিভ এই পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে, আর এই নেগেটিভ এই পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে মাঝখানে কি প্রাবল্য শূন্য হবে নাকি লিটারেলি ডবল হবে? লিটারেলি আমি ডবল পাবো, কারণ একটা পুশ করবে একটা পুল করবে, ঠিক আছে। আমি এইখানে যদি রাখি তাও একই সিচুয়েশন, এদিক থেকে পুশ করবে এদিক থেকে পুল করবে, আমি যদি এইখানে রাখি তাও একই সিচুয়েশন। তার মানে বিষয়টা হচ্ছে যদি আমার দুইটা আধান হয় অপোজিট, আমি তাদের মাঝামাঝি কোনো জায়গায় কোনোদিনই
বল শূন্য করতে পারবো না, শূন্য পাবো না, মানে প্রাবল্য শূন্য পাবো না, মানে বিভব কখনো শূন্য হবে না। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি তার মানে এখানে নাই, তার মানে আমি এখান থেকে বাইরে বের হয়ে যাবো। ধরো আমি এখন একই ধনাত্মক আধানটা এই জায়গায় বসাইছি, ঠিক আছে? এখন কি হচ্ছে, খেয়াল দেখো এখানে কিন্তু দুইটা আধানের পরিমাণ আমি সমান ধরে নিয়েছি, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট তাদের পরিমাণটা সমান, এটা +10 কুলম এটা -10 কুলম। এখন আমি আধানটাকে একটু বাইরে বসাইছি, এখন কি হবে, এই নেগেটিভ এই পজিটিভকে টানবে, আবার ওই পজিটিভ এই পজিটিভ কিন্তু বিকর্ষণ করবে। বাট খেয়াল করো শক্তিটা কে বেশি পাবে, নেগেটিভটা শক্তি বেশি পাবে না পজিটিভটা শক্তি বেশি পাবে, কে পাবে? বলো, আমি উল্টা বললাম, মানে নেগেটিভের শক্তি বেশি পজিটিভ তো আকর্ষণ করবে, মানে এটা অনেক বেশি সব বলে তাকে টানতে পারবে, বাট ওই পজিটিভের মান এক হওয়া সত্ত্বেও সে যে এইটাকে বিকর্ষণ করবে কি একই শক্তিতে বিকর্ষণ করতে পারবে? কোনোদিনও বিকর্ষণ করতে পারবে না, কারণ এটা অনেক দূরে, ডিস্টেন্স বেশি। তো তার মানে আমি এই দিকে কোথাও প্রাবল্য শূন্য পাবো না, আমি বিভব শূন্য পাবো না, আমি বল শূন্য পাবো না। যদি এখন এই দিকে চিন্তা করি, ধরো এটা এখানে আমি এখন ধরাটা বসাইছি, এখানেও কিন্তু সেম কেস, ঠিক আছে? তার মানে এটা মাথায় ঢুকায় নাও যে দুইটা পজে আমার কাছে দুইটা সমান এবং বিপরীত চার্জ থাকে, তাহলে কোথাও আমি প্রাবল্য শূন্য পাব না। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন চিন্তা করো এই আধানটার মান ধরো অনেক বেশি, এটা মনে করো বেশি পরিমাণ আধানের মধ্যে এখন আছে। এখন যদি আমি একটা পজিটিভ একক ধনাত্মক আধান এই জায়গাতে বাইরে বসে, ভিতরে যে কোনোদিন প্রাবল্য শূন্য হবে না এটা তো বুঝেই গেছে, আমি সাইডে নিয়ে আসলাম, এখন কি হবে খেয়াল করো, এই নেগেটিভ আর এই পজিটিভটি আকর্ষণ করবে, তারা কাছাকাছি আছে, বেশ স্ট্রং ফোর্স। এখন ওই পজিটিভ আর এই পজিটিভ বিকর্ষণ করবে, ওইটা দূরে আছে মানে বিকর্ষণ ক্ষমতা কম হওয়া উচিত, বাট ওইটার মান তো অনেক বেশি, তাই না? তো এইটা দূরে থাকা সত্ত্বেও যেহেতু এটার মান অনেক বেশি, তাহলে হয়তো বা এটাও সম্ভব যে অত দূর থেকেই সে এই পজিটিভ চার্জটাকে অতটুকু বলে বিকর্ষণ করতে পারবে যেটা কিনা নেগেটিভ চার্জ এত কাছাকাছি আকর্ষণ করতে পারত। কথাটা বুঝছি? মানে এটা কি সম্ভব না, যদি আমার এই পজিটিভ চার্জের মানটা এনাফ পরিমাণ হয়? সম্ভব, অবশ্যই সম্ভব। বুঝতে পারছি কাহিনীটা? কাহিনীটা কি বুঝছি? আরেকবার বুঝাচ্ছি। আচ্ছা, ধরো এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করতেছে, ঠিক আছে? ওই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। এখন যদি এই নেগেটিভ চার্জের সমান পরিমাণ থাকতো এই পজিটিভ চার্জ, তাহলে সে তো এমনিতেই অনেক দূরে, সে জীবনেও 5 নিউটন বলে এটাকে বিকর্ষণ করতে পারতো না। বাট যদি এই পজিটিভ চার্জটার মধ্যে চার্জের পরিমাণ তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণে বেশি হয়, তাহলে অত দূর থেকেও সে কিন্তু এই পজিটিভ চার্জটার উপর 5 নিউটন বল অ্যাপ্লাই করতে পারবে, সম্ভব এটা। বুঝতে পারছো? বোঝা গেছে? জি আমি বুঝছি। তবে ওদের ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। তো তার মানে এইরকম কেসে যদি একটা পজিটিভ হয় একটা নেগেটিভ, মানে বিপরীত ধ্বনি চার্জ হয়, এবং যদি একটা মান বেশি হয় এবং একটার মান যদি অনেক কম হয়, তাহলে এটা সম্ভব
যে তাদের মাঝখানের যে সংযোগকারী সরলরেখা তার বাইরে কোন একটা জায়গায় এই প্রাবল্যের মানটা সমান হওয়া সম্ভব। কথাটা কি বুঝতে পারছি? মানে সমান বলতে মানে দুজনের প্রাবল্যের মান ইন টোটাল সমান হবে, অপোজিট হবে, মানে আলটিমেটলি মোট প্রাবল্য জিরো হবে। কথাটা কি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আর কারোর তো সমস্যা নাই নাকি? তো এই ঘটনাটাই ঘটছে রুবিকার যে অঙ্কটা সেটাতে, ওইখানে যেটা বড়টা সেটার মান ছিল মনে হয় প্লাস 70 কুলম, তাই না? আর যেটা নেগেটিভ চার্জ সেটার মান ছিল মাইনাস 10 কুলম। তো যেহেতু এটা মাইনাস 10, তার মানে এই দিকে একটা একক ধনাত্মক রাখলে এটা সম্ভব যে না, মাইনাস 10 কুলম্বের চার্জ এই পজিটিভটাকে যত বলে আকর্ষণ করতে পারবে, অত দূর থেকে 70 কুলম্বের চার্জটা ওকে সেই বলে বিকর্ষণ করতে পারবে, এরকম একটা বিন্দু এখানে পাওয়া সম্ভব। তো তার মানে এরকম একটা জায়গায় অবশ্যই আমি প্রাবল্যের মান মানে বলের মান শূন্য পাবো, মানে প্রাবল্যের মান শূন্য পাবো। বুঝতে পারছি রুবিকা? জি ভাইয়া। বাকি ক্যালকুলেশন তো বুঝছি নাকি? জি ভাইয়া, বাকিটা পারবো। আরো কোনো প্রশ্ন আছে এখানে? তার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এটা ছিল আমাদের প্রাবল্য সংক্রান্ত বিষয়। তাহলে মাথায় রাখবা যে বিপরীত ধ্বনি চার্জ হলে প্রাবল্যটা শূন্য পাবো কোথায়? মাঝখানে কোনো একটা জায়গায়। যদি দুইটা চার্জ সমান অপোজিট হয় তাহলে মাঝখানে কোনোদিনই প্রাবল্য সমান হওয়া সম্ভব না, হয় যে কোনো এক সাইডে হলেও হতে পারে। এবং সেটা কোন সাইডে হবে? তুলনামূলক যে সাইডে চার্জের পরিমাণটা কম, মানে ছোট চার্জ যেটা, তার ওই সাইডেই প্রাবল্যের মানটা হবে। এই জিনিসগুলো মানে টুকটাক করে মাথার মধ্যে থিঙ্ক করে নিয়ে আসতে হবে। এটা হবে যে তুমি খুব সহজে ম্যাথ ডিসাইড করতে পারবা যে ম্যাথটা তুমি কিভাবে আগাবা। তো এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে, কি যেন পাঠাইছে আমার খেয়াল নাই, প্রবলেমটা ছিল অনেকটা এইরকম, একটা চতুর্ভুজ ছিল। চতুর্ভুজ কেন, এটা বর্গ হবে আসলে। তো বর্গের চারটা বিন্দু এ বি সি ডি, এবং বলা আছে যে এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দুতে চার্জের মান হচ্ছে 15 কুলম, বি বিন্দুতে হচ্ছে মাইনাস 9 কুলম, এবং সি বিন্দুতে হচ্ছে কত, সেটা হচ্ছে 4 কুলম, এবং ডি বিন্দুতে কোনো চার্জ নাই। এটা কে দিয়েছিল প্রবলেমটা? স্যার আমি। আচ্ছা, তো এখন প্রশ্ন ছিল যে মাঝখানে, এটা ঠিক মাঝখানে, মানে আমি যদি এই বর্গক্ষেত্রটার মধ্যে দুইটা কর্ণ আছি, তাহলে কর্ণটা যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা যদি হয় ও, তাহলে ও বিন্দুতে বিভব কত, ও বিন্দুতে বিভব কত, এবং এই বিভবটার জন্য দায়ী কে কে থাকবে? এই তিনটা আধারই দায়ী থাকবে, ঠিক আছে? তো এখন দেখো আমার কাছে কি দেওয়া আছে, তিনটা আধান। তো আমি তিনটা আধানের জন্য একবারে করবো না, আমি একটা একটা আধানের জন্য করব। প্রথমে আমি ধরো এর জন্য করলাম, এটা এমন হবে না, তিনটা বিভবই যোগ করতে হবে বের করে। হ্যাঁ, সবগুলোই যোগ করতে হবে। জি ভাই, এটাই এটাই। বাট তোমাকে কিন্তু দূরত্ব হিসাব করতে হবে, কোনটা এই কর্ণের অর্ধেক কর্ণ পরিমাণ দূরত্ব, এটা তো জানো, এটা হিসাব করতে পারবা? এটা কিন্তু সিম্পল জ্যামিতিক বিষয় দেওয়া আছে। বর্গক্ষেত্রটা এক বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তাহলে দেখো এখানে আমরা একটা সমকোণী সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ পাইছি না, বুঝতে পারছি? আমরা যদি এই দূরত্বটাকে আর ধরে নেই তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে অতিভুজ যদি হয় আর, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে লম্ব আর ভূমি, ঠিক আছে? এটা আর হলে সবগুলোই তো আসলে আর হবে, তাই না? তো ইজ ইকুয়াল টু কত, 2, বুঝতে পারছি? যদি আমরা এই বাহুটার দৈর্ঘ্য ধরে নেই এ, এ ইকুয়াল টু মিটার, তাহলে আর স্কোয়ার প্লাস আর ইকুয়াল এ, মানে তার মানে বেসিক্যালি 2 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। বা এখান থেকে আমরা আর এর মান কত বলতে পারি, আর এর মান, আর এর মান হচ্ছে এ বাই 2 রুট, ঠিক আছে? বুঝছি কাহিনীটা? এই যে কর্ণ দুইটা সেট করছে,
যে জায়গায় সেট করতে সেই বিন্দুতেই তো আমার বিভবের মান বের করতে বলছে। তা আমি তাহলে প্রথমে 15 কুলম্বের জন্য এই দূরত্বে বিভবের মান বের করব। সূত্র কি? সূত্র হচ্ছে v = k * q / r। কথাটা তো বুঝছি, এটা বুঝছি না? জি স্যার। এখানে আমার তিনটা আধান দেওয়া আছে, একটা হচ্ছে ধরো q1, q1 এর মান কত? সেটা হচ্ছে 15 কুলম্ব। তারপর হচ্ছে q2 যেটা বিভবতে, সেটা কত? -9 কুলম্ব। আর সেই বিন্দুতে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে q3, সেটা হচ্ছে 4 কুলম্ব। তো আমি যখন ওই সূত্র বসাইতে যাব, বিভবের সূত্র, যে এ বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব, মানে এ আধানের জন্য ও বিন্দুতে বিভব কত, তাহলে সেই বিভবের মান কত হবে? v = k * q / r। r হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স। আমার এই ডিসটেন্সটা বলে দেওয়া নাই, আমার শুধু দেওয়া আছে এই চতুর্ভুজের এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, বুঝতে পারছি? তো এই যে এইটা তো একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু প্লাস সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে না? তাহলে খেয়াল করো, এটা যদি আর হয়, এটাও আর, এটাও আর, এটাও আর, সবই আর, তাহলে এটা হচ্ছে লম্ব। এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব আর ভূমি আর। আর অতিভুজ কত? অতিভুজের মান যদি হয় এ, যেটা দেওয়া আছে 2 মিটার। তো আমরা এখানে যে সিম্পলি পিথাগোরাসের সূত্র ইউজ করছি, s² + g² = c², ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার একটা কর্ণের দৈর্ঘ্য, সেটা হচ্ছে আর। তাহলে আমাদের সূত্র মতে অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দুইটাই আর = হচ্ছে, সরি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার = অতিভুজ স্কয়ার। কি বলতে উল্টা পাল্টা আসছে? তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা যদি দেখতে পারি 2r² = কত হচ্ছে, এখানে হচ্ছে আমার s², তাহলে এখান থেকে আমি r এর ভ্যালু কত পাচ্ছি? s² / 2√। তার মানে কি? স্কয়ার রুটে কাটা চলে যাবে, তার মানে হচ্ছে s² / √2। তো এখান থেকে করলে, এইটুকু হিসাব করলে আমি আসলে এই r এর মানটা পাচ্ছি। এইবার বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এইভাবে তাহলে কি করব আমরা? একবার এ বিন্দুর জন্য বসাবো v1, সেখানে মান দিব কত? q1 = q1 / r, ঠিক আছে? q1 এর জন্য q এর মান, q1 এর মান 15 কুলম্ব। তারপরে v2 করব, সেটা q2 / r। তারপর হচ্ছে v3 করব q3 / r। এবং খেয়াল করে দেখো, এটা পজিটিভ, এটা পজিটিভ, বাট এটা নেগেটিভ, মানে দুইটার ভ্যালু হচ্ছে পজিটিভ আসবে, একটা ভ্যালু নেগেটিভ আসবে। এন্ড সবার শেষে কি করব? তিনটা ভ্যালু যোগ করে দিব। কথাটা বুঝতে পারছি? বোঝা গেল কি? কোনো সমস্যা আছে আর? আচ্ছা, সমস্যা নাই, ওকে। আচ্ছা, এরপরে অঙ্কটা এটা কে দিয়েছিল? এটা মনে হয় মোহন দিয়েছিল। মোহন কি জয়েন করতে আছে? তোমাকে শুন, তোমাকে শুনতে পাচ্ছ আমাকে নাকি ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, একটু রেসপন্স করো, কারণ তোমাদের দেখতে পাই না, তো সারা জীবন স্টুডেন্ট দেখে দেখে পড়ার অভ্যাস, তো এই জন্য দেখা যাবে ক্লাসের মধ্যে অনেক সময় ওয়েট করি, কারণ আমি ইন্টারঅ্যাক্টিভলি বেশি পড়াই, কিন্তু তোমাদের সাথে সাথে রেসপন্স না পাওয়ার কারণে আমি, আমার কেমন জানি লাগে পড়াইতে। আচ্ছা দেখো, মোহন এই প্রশ্নটা পাঠাইছে আমাদেরকে, সেটা হচ্ছে বলা আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত আছে, মানে এক কথায় গোলকই ধরতে পারো, আছে একটা গোলক আছে, তো এটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে 10 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি হবে? 0.1 মিটার, ঠিক আছে? তাহলে 0.1 মিটার দৈর্ঘ্যে একটা ব্যাসার্ধের একটা গোলক দেওয়া আছে, এবং ওই গোলকে বলা আছে চার্জের পরিমাণ হচ্ছে 10 কুলম্ব। কত কুলম্ব? 10 কুলম্ব। এখন প্রশ্ন করা হয়েছে যে ওই গোলক থেকে 12 সেন্টিমিটার দূরে বিভবের মান কত, এবং 8 সেন্টিমিটার দূরে বিভবের মান কত, মানে গোলকের কেন্দ্র থেকে আর কি, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, আমি যদি এটা জানি 10 সেন্টিমিটার, মানে এখান থেকে আমার মনে করো 12 সেন্টিমিটার দূরে হচ্ছে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে এ বিন্দুর বিভব, এখানে বিভব কত সেটা আমাকে বের করতে হবে, এবং এই দূরত্বটার মান আমরা দিলাম r2, এটার মান দিয়েছিলাম r, এটার মান দিলাম r2। আরেকটা প্রশ্ন করা হয়েছে কি, কত সেন্টিমিটার দূরে বের করতে হবে? 8 সেন্টিমিটার দূরে, ধরো এইটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের r3, তো এই বিরুদ্ধে বিভবের মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন আমাদের কাছে একটা আধান আছে, তার থেকে একটা ডিস্টেন্স বলা আছে, এই বিরুদ্ধে বিভবের মান কত, আমরা কোন সূত্র ব্যবহার করব? এই সেম সূত্র, v = k * q /
আর তাহলে 12 সেমিমিটার দূরের জন্য তার দূরত্ব কত আর টু কত 12 সেমিমিটার মানে হচ্ছে 0.12 মিটার তাহলে 12 সেমিমিটার দূরে বিভবের মান যদি হয় v1 ধরে নেই আমরা v1 ধরব এটাকে r1 ধরি হ্যাঁ এটা r1 মানে একটা শুধু r একটা r1 আর এটা হচ্ছে r3 যেটা হচ্ছে আমাদের 8 সেমিমিটার বা 0.8 মিটার সবাই প্রশ্নটা ধরতে পারছি না আমরা কি করতেছি এখানে বলো আমাকে কত আসে এখানে আমাদের ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹ ইনটু কিউ কত 10 কুলম বাই আর এর ভ্যালু কত এটা আর ওয়ান হবে আর কি আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 0.12 মিটার স্কয়ার কত আছে এটা 6.25 × 10⁻¹⁰ কত বললা 6.25 × 10⁻¹⁰ আচ্ছা আমি দেখতেছি ভাইয়া এখানে কি বৃত্তে ব্যাসার্ধ দুটো যোগ করতে হবে দূরত্বের সাথে এখানে যে দূরত্ব বলা আছে সেটা কেন্দ্র থেকে দূরত্বই বলা আছে আলাদা করে পৃষ্ঠ থেকে দূরত্ব বলে নাই তাহলে ওই যে ব্যাসার্ধটা কেন দিছে গোলকের ব্যাসার্ধের মান দিয়ে রাখতে আমাদের কাছে কেন দিল এটা এখন আমাদের দরকার পড়ে নাই যদি আমাদের দরকার পড়ে তখন বুঝবো অনেক সময় বলছি তোমাদের আগেও বলছি কিছু মান দেওয়া থাকবে তোমাদের কনফিউজ করার জন্য আগে তুলো এটা করো আগে পুরো অঙ্ক শেষ করে ব্যাসার্ধ কাজ আছে এখানে ঠিক আছে শেষ করো কত আমি আমি তো ক্যালকুলেশন করতেছিলাম 0.12 স্কয়ার হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে 6.25 × 10⁻¹২ ভোল্ট এটাই আসছে না তোমাদের আচ্ছা এটা হচ্ছে 12 সেন্টিমিটার দূরে বিভবের মান পরের প্রশ্নটা কি বলা হয়েছে যে গোলক থেকে 8 সেন্টিমিটার দূরে বিভবের মান কত এখন বলো তো 8 সেন্টিমিটার দূরে বিভবের এটা বুঝতাম কেন আমি নামক কি হইতো 8 সেন্টিমিটার দূরে বিভবের মান বের করার জন্য কি করতে হবে কি করতে হবে বলো তো তুমি তো এখানে 8 সেন্টিমিটারের মান বসাবা কিনা সেটা বলো বলতে পারবা সবাই ভাইয়া কোশ্চেনটা তো আমার বলা যাবে কোশ্চেনটা হচ্ছে আমাদের কাছে একটা গোলক দেওয়া আছে যেটা নিজের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং যার মধ্যে 10 কুলম চার্জ আছে বাট এখন বলা হয়েছে গোলকের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে বিভবের মান কত এখন তাহলে আমরা কি করব বলো মোহন কি আছো তুমি মোহন জয়েন করে নেই আজকে আচ্ছা মোহন মনে হয় আজকে জয়েন করে নেই আচ্ছা আমি তোমাদেরকে বলি খেয়াল করো আমাকে বের করতে বলছে গোলক থেকে 8 সেন্টিমিটার কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে বিভব এবং বলা আছে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে কত 10 সেন্টিমিটার গতদিনই মনে হয় আমরা একটা জিনিস পড়ছিলাম যে কোনো একটা গোলকের ক্ষেত্রে বা এই ধরনের বস্তুর ক্ষেত্রে তার পৃষ্ঠের যে বিভব আর তার ভেতরে যে কোনো জায়গায় বিভব সমান কথাটা কি মনে আছে তো তাহলে আমি যদি 8 সেন্টিমিটার ভেতরে বিভব বের করতে চাই সেটা আসলে কি তার পৃষ্ঠের যে বিভব মানে 10 সেন্টিমিটার দূরের বিভবের সমান হবে না তাই তো তো তার মানে কি তাহলে কি আমি যদি এখানে 8 বসায় মানে 8 সেন্টিমিটার বসে ক্যালকুলেশনটা করে আমার উত্তরটা কি হবে উত্তরটা কিন্তু হবে না ঠিক আছে আমাকে বসাইতে হবে আসলে 10 সেন্টিমিটার মানে আমি বের করতেছি 8 সেন্টিমিটার দূরত্বে কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরত্বে বিভবের মান কত বাট আমি এখানে ভ্যালুটা বসাবো গোলকটার ব্যাসার্ধ সমান অর্থাৎ 10 সেন্টিমিটার তার মানে এই ক্ষেত্রে আমার 8 সেন্টিমিটার দূরে বিভবের মান যদি হয় v2
তাহলে আমার সেই ক্ষেত্রে আমার সূত্র হবে ভিপি ইকুয়াল k ইনটু q বাই শুধু r, মানে আমি এখানে r সেন্টিমিটার ইউজ করব না, এখানে শুধু আমি r ব্যবহার করব যেটার মান হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। বুঝছি একটা বুঝছি সবাই ভাই, আরেকবার একটু বলবেন কেন r বসাতে পারবো, কেন r বসাবো না? ধরো আচ্ছা আগে 10 বের করে একটু অ্যানসারটা বাই করো, আমি তারপর বলতেছি কত আছে। দেখো তো অ্যানসারটা ভালো আছে, 9.9 × 10⁻¹২ 9 × 10⁻¹২ ভোল্ট। আচ্ছা দেখো তো এই বিভবের মানটা তার জন্য আমরা বের করছি গোলক থেকে 10 সেন্টিমিটার দূরে, মানে গোলকের ব্যাসার্ধ সমান, মানে তার পৃষ্ঠের বিভব হচ্ছে এত। আমরা তো গতদিনই জানলাম যে কোন একটা গোলকের পৃষ্ঠের বিভব আর তার ভিতরে যে কোনো জায়গার বিভব সবসময় সমান, এটা জানছি কিনা জানছি না। তো তার মানে এখন যদি আমি গোলক থেকে 1 সেন্টিমিটার দূরে যাই, সেখানে বিভবের মান এটা হবে। যদি 5 সেন্টিমিটার দূরের কথা চিন্তা করি, সেখানেও বিভব হবে এইটাই। আমি যদি 8 সেন্টিমিটার চিন্তা করি, তাহলে বিভব হবে এইটাই। কথাটা বুঝতে পারছি এবার? কারণ আমার ভিতরে সব জায়গায় বিভব আর পৃষ্ঠের বিভব সবসময় সমান, তো তার মানে আমি পৃষ্ঠের বিভব বের করা মানেই আমার ভেতরের বিভব বের করা। এখন যদি আমি ভেতরে কোন একটা বিন্দুর বিভব বের করতে চাই, আমি ওই দূরত্বটা ইউজ করে বিভব বের করতে পারবো না, আমাকে বের করতে হবে এটার অ্যাকচুয়াল যে ব্যাসার্ধ সেটা ধরেই। বুঝতে পারছি? আচ্ছা এটা ছিল আমাদের একটা প্রবলেম। এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব, একটু দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা ইলহাম কোনো প্রবলেম দাও নাই আমাকে, তাই না? কারা কারা প্রবলেম আজকে সব মানে প্রবলেম সাবমিট করো নাই, মানে কারা প্র্যাকটিসই করো নাই আসলে? হ্যাঁ প্র্যাকটিস করছি, প্রবলেম পাই নাই, প্রবলেম বের হয় নাই ওরকম তো দেখলাম। আচ্ছা তুমি আবার, তাহলে তো খুবই ভালো কথা। কাফি কাফি কি প্রবলেম সাবমিট করছিলা? ভাইয়া আমি করি নি ভাইয়া। কেন ভাইয়া? ভাই ওই মাঝে মাঝে ভাই আমার ফোন দিয়ে ফোন দিয়ে ক্লাস করি, ওটা দিয়ে স্ক্রিনটা কাজ করে না, এই জন্য ভাব ভাই কি বলে ভাই যে রেকর্ডিং দিয়ে আমার ক্লাস করতে হয় এই জন্য পরে, কিন্তু যে টাইম পাই নাই বহুত ক্লাস করতে, একটু টাইম বের করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা দেখো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন বলা। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের চাঁদ। ঠিক আছে এখন আমাদেরকে বলা হয়েছে যে পৃথিবী এবং চাঁদে কিছু চার্জ রাখা হবে। ঠিক আছে তো সেই চার্জগুলোর ভর, চার্জের মান কিন্তু না, সেই চার্জের ভর বলা হচ্ছে তোমার কত 324 কেজি 324 কেজি। তো বলা হচ্ছে যে পৃথিবী এবং চাঁদে যদি 324 কেজি ওজনের চার্জ রাখা যায়, ধরো পৃথিবীতে 324 কেজি পজিটিভ চার্জ এবং চাঁদেও 324 কেজি পজিটিভ চার্জ রাখা যায়, অথবা নেগেটিভ চার্জ যদি রাখা যায়, তাহলে যেটা হবে যে তারা বলতেছে যে সেই ক্ষেত্রে চাঁদ পৃথিবীর যে মহাকর্ষ বল, মানে অভিকর্ষ বলের কারণে পৃথিবীর চারপাশে ঘুরতেছে, ছুটে যাচ্ছে না, সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ পৃথিবী থেকে গায়েব, মানে পৃথিবীর এরিয়া থেকে বাইর হয়ে যাবে। তো এইটা আমাদেরকে প্রুফ করতে বলছে, এইটা কি আমরা প্রুফ করতে পারবো বলো তো? সম্ভব এটা? এটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা সলভ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সবার আগে এটা জানতে হবে যে পৃথিবী এবং চাঁদের আকর্ষণ বল কত। ঠিক আছে তো দেখো পৃথিবীর আকর্ষণ, পৃথিবীর আর চাঁদের আকর্ষণ বল কত সেটা জানার জন্য পৃথিবী এবং চাঁদের ভর জানতে হবে। ঠিক আছে
আমরা ধরলাম পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং পৃথিবীর ভরের মানটা তোমাদের বইয়ে যদি না থাকে তাহলে তোমরা সেটা একটু লিখে রাখো। পৃথিবীর ভর হচ্ছে 5.972×10^24 কেজি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর। আর আমাদের চাপ যেটা সেটার ভর যদি হয় স্মল এম, সেটা হচ্ছে তোমাদের 7.34×10^22 কেজি। এটা হচ্ছে পৃথিবী এবং তাদের ইন্ডিভিজুয়াল ভর, ঠিক আছে? 7.34, তো এই দুইটাই হচ্ছে পৃথিবী এবং তাদের ভর। এখন আমাদেরকে বলা হয়েছে যে 324 কেজি চার্জ যদি আমরা পৃথিবী আর চাঁদে রাখতে পারি তাহলে তারা এতটাই বিকর্ষণ করবে যে তারা নিজেদের মহাকর্ষ বলকে অতিক্রম করে ফেলবে। মানে আমাদের এখানে দেখাইতে হবে যে এই পৃথিবী এবং চাঁদের মধ্যে যে মহাকর্ষ বল নিউটনের সূত্র দিয়ে বের করতে হবে, সেই বলটা আর যদি পৃথিবী এবং চাঁদে 324 কেজি করে চার্জ রাখা হয় সেই বলটা সমান। কথাটা বুঝতে পারছি? যদি সমান হয় তাহলে আলটিমেটলি কি পৃথিবী আর চাঁদকে আকর্ষণ করতে পারবে না, তখন আমাদের চাঁদ নামা সুন্দর করে পৃথিবীর যে বাইরের যে কক্ষপথ তার কক্ষপথ থেকে বের হয়ে ছিটকে বের হয়ে চলে যাবে। কথাটা কি বুঝতে পারছি? ক্লিয়ার ভাই? আরেকবার পৃথিবী আর চাঁদ কি করে? এর জন্য আকর্ষণ করে, ঠিক আছে? আমরা যদি এখন পৃথিবী আর চাঁদে একই পরিমাণ চার্জ রাখি এবং এমন পরিমাণ চার্জ রাখতে পারি যে তারা এতটাই বিকর্ষণ করে যে পৃথিবী আর চাঁদের মহাকর্ষ বল আর তাদের চার্জের কারণে বিকর্ষণ বল সমান হয়ে যায়, তাহলে কি হবে? তখন কি চাঁদ আর পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে, আটকায় থাকবে? জীবনও না, সে ছিটকে চলে যাবে। তো আমাদেরকে বলা হচ্ছে এই চার্জের পরিমাণটা হইতে হবে 324 কেজি। যদি 324 কেজি হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। তো আমাদের এইটা প্রমাণ করে দেখাইতে হবে যে 324 কেজি চার্জ রাখলে চাঁদ আর পৃথিবী দুজন দুজনকে যেই পরিমাণ বলে বিকর্ষণ করবে সেই বিকর্ষণ বলটা আর পৃথিবী এবং চাঁদের যে মহাকর্ষ বলের কারণে আকর্ষণ বল সেই দুইটা বল সমান হবে। কথাটা বুঝতে পারছি? জি ভাই, এবার বুঝছি। এই হচ্ছে, তাহলে আমরা ধরে নেই যে পৃথিবী এবং চাঁদের যে মহাকর্ষ বল সেটা হচ্ছে F1, লিখে রাখবা, হ্যাঁ? এবং সেই ক্ষেত্রে এই F1 এর মান কত হবে? আমরা নিউটনের মহাকর্ষ সূত্র জানি, সেটা হচ্ছে F=G×Q1Q2/d². এই ক্ষেত্রে আমাদের ভরগুলাকে পৃথিবী এবং চাঁদ মানে ক্যাপিটাল, এটা স্মল এম ধরি, ক্যাপিটাল এম এন্ড স্মল এম, তুমি চাইলে M1 M2 ধরতে পারো। আমি M1 M2 ধরলাম। M1 M2 ধরলে অনেকের জন্য জিনিসটা বুঝতে হয়তো সুবিধা হয়। পৃথিবীর ভর M1, চাঁদের ভর হচ্ছে M2, তাহলে এখান থেকে হচ্ছে M1 M2/d². ডি হচ্ছে পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব, আমরা ধরে নিলাম ডি, ঠিক আছে? এখন ধরো পৃথিবী এবং চাঁদের মধ্যে আমরা 324 কেজি চার্জ রাখছি। পৃথিবীতেও 324 কেজি, চাঁদেও 324 কেজি। এখন বলতো 324 কেজি কি এটা আধানের পরিমাণ বোঝাইতেছে না লিটারেলি আধানের ভর বোঝাইতেছে? আধানের পরিমাণ, আধানের আধানের ভর যদি আধানের পরিমাণ হইতো তাহলে তো এটা বলা হইতো 324 কুলম। কথাটা বুঝতে পারছো? তো আমাদের আসলে এটা আগে ক্যালকুলেট করে বের করতে হবে যে কত কুলম আধান নিলে 324 কেজি ভর হয়, ঠিক আছে? তো এখন দেখো আমরা এখানে আধান বলতে মূলত ইলেকট্রনের ভরই বোঝানো হচ্ছে। তো একটা ইলেকট্রনের ভর কত আমরা জানি, আমি এই পাশে লিখি। তাহলে একটা ইলেকট্রনের ভর কত সেটা হচ্ছে 9.11, এটা আমরা জানি হয়তো সবাই, তাই না? 9.11×10^-31 কেজি, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। তাহলে এখন কতগুলো ইলেকট্রন মিলে একসাথে করলে 324 হবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি এই 324 কে কি করতে হবে? 9.11×10^-31 দিয়ে ভাগ করতে হবে। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার। 324 কে ভাগ করবো এটা দিয়ে, তো ভাগ করে দেখি কত আসে। এটার মান আসতেছে তাহলে 324 কেজি, 324 কেজি ইলেকট্রন এর কি লিখতেছি, 324 কেজি ইলেকট্রনের আধানের মান, আধানের মান কত হবে?
সেই মানটা হবে আমাদের 324 বাই ইলেকট্রনের আধান 9.11 ইন্টু 10⁻¹। এটার ভ্যালুটা আসতেছে মোটামুটি 3.556 ইন্টু 10⁻³২। তোমরা মোটামুটি সবসময় তিন ঘর পর্যন্ত নেওয়ার চেষ্টা করবা, তাহলে 3.556 ইন্টু 10⁻³২। এতগুলা কি ইলেকট্রন আছে আমাদের কোথায়? একটা 324 কেজি কিসের মধ্যে? ওজনের ইলেকট্রনের মধ্যে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া আমাদের কেমিস্ট্রি বইয়ে ইলেকট্রনের ভরটা 10⁻²৮ দেওয়া। ইলেকট্রনের ভর 28 দেওয়া। এটা গ্রামে ভাইয়া, ওটা গ্রামে তো তাই। ওটা কি গ্রামে দেওয়া? ও জি ভাইয়া, এটা গ্রামে দেওয়া স্যার। তাহলে কেজি তো ঠিকই আছে, 28 × 30 তিনটা পাওয়ার বাড়বে 1000 গ্রামে 1 কেজি। ঠিক আছে, আমি তো এটা কেজি হিসাব করতেছি। তাহলে এত কুলম্ব আধান যদি আমি পৃথিবীতে এবং চাঁদে রাখতে পারি, তাহলে সেটার গ্র্যাভিটেশন, সেটা পৃথিবী আর চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান বিকর্ষণ বল অনুভব করাবে, করানো উচিত তাদের সব সংজ্ঞা মানে প্রশ্ন অনুযায়ী। তাহলে এখন যদি আমরা ধরে নেই, তাহলে পৃথিবী এবং চাঁদে এত কুলম্ব আধান রাখার কারণে তাদের বিকর্ষণ বলের মান F2 হয়, তাহলে শর্ত মতে F2 মান কত হবে? এখন কিন্তু কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে C × Q1 Q2 / C2। বাট এখন দেখো Q1 আর Q2 তো পৃথিবী আর চাঁদের আধান, দুইটাই তো একই পরিমাণ ধরা হয়েছে, তার মানে আসলে 1 আর 2 ধরার দরকার নেই। আমরা ধরলাম যে 324 কেজি আধানের পরিমাণ কিউ, এটা হচ্ছে কিউ, তার মানে এই পরিমাণ আধান পৃথিবীতেও আছে, এই পরিমাণ আধান চাঁদেও আছে, তার মানে সেম জিনিস উপরে তোমরা জাস্ট সেটাকে স্কোয়ার করে দেবো, মানে কিউ স্কোয়ার। বুঝতে পারছি? এখন পর্যন্ত কোনো ঝামেলা আছে? না ভাই। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম কিন্তু এই পার্টটা। ঠিক আছে, তাহলে এখন যেহেতু তারা বলতেছে এই দুটো সমান, তাহলে শর্ত মতে এই দুটা বল সমান হইতে হবে, তার মানে পৃথিবী আর চাঁদের আকর্ষণ বল আর তাদের আধান থাকার কারণে বিকর্ষণ বল দুটো সমান হইতে হবে। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি যে এখানে আমাদের F1 = F2 হতে হবে। কথাটা বুঝতে পেরেছি? তো এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি মানগুলা বসাবো, দেখবো যে তারা আসলে সমান হয় কিনা, মানে ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড সেম হয় কিনা। ঠিক আছে, তো F1 এর মান কত? সেটা হচ্ছে G m1 m2 / d² = হচ্ছে C q² / d² যেহেতু দুই পাশে d² আছে, d² সুন্দর করে কাটাকাটি করে ফেলবেন। ঠিক আছে, তাহলে এখন G × m1 m2 = C × q² এখন এই পাশ আর এই পাশের মানগুলো বসাবো, মহাকর্ষীয় ধ্রুবক g এর মান বসাবো। আমরা g এর মান নিশ্চয়ই জানি, g এর মান কত? 6.673 × 10⁻²⁰ N² / 12 N² / C². ঠিক আছে, এই হচ্ছে, ও সরি, 12 কেন হবে, এটা তো 11 হবে। তো এই হচ্ছে g এর মান, c এর মান তো জানি 9.09, পৃথিবীর ভর চাঁদের ভর বলে দিলাম, কিউ হচ্ছে কত, এই কিউ এর মান বের করে নিলাম, সুন্দর করে হিসেব করে প্রমাণ করে ফেলো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। পারবা তো এখন নাকি সবাই? তো এটা তুলে প্রমাণ করে একটু করে সলভ করে ফেলো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি অঙ্ক, আর আরেকটা অঙ্ক মনে হয় দিয়েছিল মোহন, সেটা আমি তুলতে পারি নাই, অঙ্কটা আমাকে কেউ একজন বলো দেখি, সম্ভবত তিনটা চার ছিল। তোমরা কি কেউ মেসেঞ্জার চেক করতে পারতেছো এখন? থাকলে একটু দেখো তো, মোহন যে একটা প্রথম অঙ্ক পাঠিয়েছিল যেখানে তিনটা আধান আছে। দুইটা আধান একটা সুইচের মাধ্যমে কানেক্ট ছিল, আর এই আধানটা মাটির সাথে আর্থিং এর সাথে কানেক্টেড ছিল। প্রথমটা মনে হয় ও প্রথমে যেই ম্যাপটা পাঠিয়েছিল, দেখো ছবি দেখলেই বুঝবে, এরকম প্রথমে তিনটা ছবি আছে।
ভাইয়া উপরে দেওয়া আছে, ভাইয়া উপরের চিত্রে পি কিউ আর ও তিনটি একই প্রকৃতির চার্জিত বস্তু, পি ও কিউ সুইচ এস। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, একই চার্জে চার্জ, একই ধরনের বস্তু, একই সাইজের বস্তু। আচ্ছা, এটা থেকে কি বোঝা যায় প্রথম কথা? এটা থেকে এইটাই বুঝতে পারি আমরা যে যেহেতু একই ধরনের বস্তু, একই সাইজের বস্তু, তার মানে এই তিনটারই ধারকত্ব সমান, মানে তিনটারই পি এর ভ্যালু সেম, বুঝতে পারছি। আচ্ছা, তারপর কি বলা আছে? তারপরে বলা আছে পি ও কিউ সুইচ এস ওয়ান দ্বারা সংযুক্ত এবং পি ভূমির সাথে সুইচ এস টু দ্বারা সংযুক্ত। হ্যাঁ, এটুকু আমি এঁকে ফেলছি অলরেডি, এটা ছবি অনুযায়ী দেখা যাচ্ছে। দাঁড়া আমি বের করি। আচ্ছা, তো এরকম তিনটা চার্জ আছে পি কিউ আর, তো কোনটার কি মান দেওয়া আছে না মান? হ্যাঁ দেওয়া আছে। তো পি যে আধানটা, তিনটাই আবার দেওয়া আছে পজিটিভ, ঠিক আছে, তিনটাই পজিটিভ। তো পি এর মান কত? পি এর মান দেওয়া আছে 0.6 কুলম্ব, 0. আমি এখানে লিখে রাখি 0.6 কুলম্ব। কিউ এর মান হচ্ছে 0.4 কুলম্ব, 0.4। আর যেটা হচ্ছে আমাদের আর, এটার মান হচ্ছে 0.6 কুলম্ব। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। তো এই যে পি আর কিউ এর মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? এক্স্যাক্টলি 0.2 মিটার। আর কিউ আর আর এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে তোমার 1 মিটার, 1 মিটার, মানে এই দুটো 1 মিটার দূরত্ব আছে, এই দুটো 0.2 মিটার দূরত্ব আছে। তো এই দুইটা পি আর কিউ একটা তারের মাধ্যমে কানেক্টেড, যেখানে একটা সুইচ আছে, সুইচটা খোলা আছে মানে অফ করা আছে, আর এটা আবার মাটির সাথে কানেক্টেড, যেখানে আরেকটা সুইচ আছে সেটা অফ করা আছে মানে খোলা আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এই হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে। এখন বলা আছে, প্রথমে আমি খটা সলভ করে দেখি, খটাতে কি বলা আছে। প্রথমে এস ওয়ান খুলে এবং এস টু সংযুক্ত করে, তো এটা হচ্ছে আমাদের এস ওয়ান, এটা হচ্ছে এস টু। কোশ্চেন বুঝতে কারো সমস্যা হয় নাই তো? এখানে আরো কি সমস্যা হয়েছে? তিনটা আধান পি কিউ আর, পি আর কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে 0.2 মিটার, কিউ আর আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন পি আর কিউ একটা তারের মাধ্যমে একে অন্যের সাথে সুইচের মাধ্যমে কানেক্ট করা যায়, সুইচ অন করলে দুইটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার অফ করলে ডিস্টেন্স থাকবে, এবং আবার এই পি যেটা সেটা আবার মাটির সাথেও কানেক্ট করা যায় একটা সুইচের মাধ্যমে। এখন দুইটা সুইচই অফ করা আছে, মানে বর্তনীটা মানে কানেকশনটা লুজ, খোলা, বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা হচ্ছে এস ওয়ান সুইচ, এটা হচ্ছে এস টু সুইচ। তো বলা হচ্ছে এস ওয়ান সুইচ খুলে, মানে এস ওয়ান সুইচ অলরেডি খোলাই আছে, ঠিক আছে, খুলে এস টু সংযুক্ত করলে, মানে এই সুইচটা যদি কানেক্ট করি তাহলে পরবর্তীতে সংযুক্ত করলে এবং পরবর্তীতে এস টু খুলে এবং এস টু সংযুক্ত করলে কিউ আর এর মধ্যবিন্দুতে মোট তড়িৎ প্রবলের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, তাহলে দুইটা সেগমেন্ট এখানে, প্রথম আমি আমি খটা পড়তেছি, প্রথমে বলা হচ্ছে, আচ্ছা খ পড়বো না আগে ক পড়বো? আচ্ছা, আগে ক সলভ করি, কটা মনে হয় ইজি হবে তোমাদের জন্য। প্রথমে দুটা কতে বলা আছে যে এস ওয়ান খোলা রেখে, মানে এটা ডিসকানেক্টেড, এখানে এই দুটার মধ্যে কোনো কানেকশন নাই, ঠিক আছে, এস ওয়ান খোলা রেখে এস টু কে সংযুক্ত করলে, এস টু কে সংযুক্ত করলে মানে এটাকে আমি কানেক্ট করে দিলাম। এখন বলো তো, এটার মধ্যে 0.6 কুলম আধান আছে, আমি এটাকে মাটির সাথে কানেক্ট করে দিলাম, কি হবে? শূন্য হবে, শূন্য হয়ে যাবে, মানে এই চার্জের আর কোনো ভ্যালুই থাকবে না তখন। তার মানে এস টু অন করা মানে লিটারালি এই চার্জটাকে মেরে ফেলা, বুঝতে পারছো? তো এইটাই করছে ওরা, এটাই করতে বলছে, এটা করলাম মানে এই চার্জের আর কোনো অস্তিত্বই নাই। তো এটা যদি করা হয় তাহলে চার্জ গুলো সংযোজক রেখার উপর নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কিনা, কত দূরে, কত দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এখন খেয়াল করো, তাহলে যেহেতু এই চার্জের কে ভুলেই যেতে হবে, এখন আমাদের চার্জ দিয়েছে শুধু দুইটা, কিউ আর আর, এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। তাহলে এদের মাঝখানে কি আমি নিরপেক্ষ বিন্দু পাবো? মানে কোথাও কি বল শূন্য হবে বা কোথাও কি প্রাবল্য শূন্য হবে? অবশ্যই হবে। তো এইটা কার কাছাকাছি হবে? যে চার্জের মানটা কম তার কাছাকাছি হবে। তো এখানে এটা হচ্ছে 0.6, এটা হচ্ছে 0.6 কুলম্ব, মানে কিউ কম আর বেশি, তার মানে
কোন কোন দিকটায় আমি মূলত শূন্য পাবো বল মা, সেটা হচ্ছে কিউ এর কাছাকাছি। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে এখন সবচেয়ে এই বিন্দুতে বলতো আমাদের F2 মানে এইবার এই দূরত্বে এই ধনাত্মক আধার সাথে আর এর যে বল সেটার মান কত হবে, সেটা এখানে আধানের মান কত কিউ আর আর, তাহলে এখানে বসাবো আর দূরত্ব স্কয়ার, তাহলে দূরত্ব কত ওয়ান মাইনাস তার মানে ওয়ান মাইনাস স্কয়ার, তাহলে আমার সত্য মতে এফ ওয়ান এফ টু সমান, তার মানে বেসিক্যালি সি টু এক্স স্কয়ার আর এইটা এই দুইটা হচ্ছে সমান। এবার থেকে কিউ কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি সূত্র থাকবে কিউ বাই এক্স স্কয়ার ইকুয়াল টু আর বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কয়ার। বুঝছি এখন এটা সলভ করতে এখান থেকে x এর মান বের করতে পারবো আমরা, পারবো না আমি করে দিব নাকি? আচ্ছা এইভাবে আমরা x এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো কত দূরত্বে তারপর সমান হবে। ঠিক আছে, এর সাথে কয় পজিশন এবারে কি পাবে কি আছে কারো কি অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে? আমি আবারও বলছি আচ্ছা এবার কত কি বলছে দেখি, প্রথমে F1 খুলে F2 সংযুক্ত করলে, তার মানে এখন F1 খোলা এবং F2 সংযুক্ত করলে টু আর এর মধ্যবিন্দুতে মোট তড়িৎ প্রবলের মান ও দিক নির্ণয় করো। মানে আমি F1 খুলে F2 ক্যালকুলেট করছি মানে আমি কি কে মানে এর কোনো ভ্যালুই নেই। তো এখন আমাদের প্রশ্ন করছে তখন এই যে কিউ এবং আর আছে তাদের যে ঠিক মধ্যবিন্দু ঠিক মাঝখানে প্রবলের মান করো, এটা আমরা করতে পারবো বলো তো? কোশ্চেনটা বলছে F1 খোলা রেখে F2 বন্ধ করলে মানে F1 অন করলে মানে আগের সিচুয়েশনই হবে আর কি, মানে এটা মাটির সাথে কাজ করে দেওয়া হয়েছে তাহলে এটা গায়েব হয়ে যাবে। ওকে, তো এই অবস্থায় মানে এক কথায় এই কাজকে বাদ দিয়ে দিলে বোঝানো হচ্ছে, এটাকে বাদ দিয়ে দিলে এই কি এবং আগের ঠিক মাঝখানে মানে কত এখান থেকে 0.5 মিটার দূরে হবে, এখান থেকে 0.5 মিটার দূরে হবে, তো এই বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক দেখতে হবে। এবার বুঝছিস? আচ্ছা এখন বলো তো এটার মান 0.4 কুলম, এটার মান 0.6 কুলম, এটা তো আনসারের বাইরে চলে গেছে অলরেডি, তাহলে একদম ঠিক মাঝখানে কি বল প্রাবল্য শূন্য হবে কোনদিন? না ভাইয়া, শূন্য হবে না। আমাদের কত মানে কিউ এর জন্য এখানে আর, ঠিক আছে আর
বাই কত 0.5 স্কয়ার বুঝছি না ঠিক আছে একই ভাবে টি2 মান বের করব টি2 মান বের করব কে ইনটু এটার জন্য টি বাই কত হবে 0.5 স্কয়ার এটা তো বেশি আছে এটা মান কম আসবে তার মানে এইটার প্রবল হচ্ছে এই দিকে এটা হলো কোন দিকে এইটা কোন দিকে তো কিছু ভালো আছে নেগেটিভ ভালো তো ওটাই আসবে না তাহলে রোধ প্রবল কোন দিকে হবে বলো তো এটা বেশি এটা কম কিউআর মান বেশি কিউআর কম তাহলে কোন দিকে প্রবল কম মোট প্রবল কিউ এর দিকে কিউআর দিকে বুঝছ না জানি তো তাহলে মান হবে প্রবলের মান হবে কি এটা কি করতে হবে আমাদের মোট মূল মধ্যে প্রাবল্য যদি হয় ই এই বিন্দুতে তাহলে সেটা কিন্তু এই যে ই1 থেকে ই2 বিয়োগ করতে হবে এটা বুঝছো তো এখান থেকে যদি ভালো লাগবে সেটা হচ্ছে প্রাবল্যের মান আর ডি হবে চার দিক আর থেকে কিউ এর দিকে সবার কাছে ক্লিয়ার ওকে কোন সন্দেহ নাই তো আচ্ছা এটা ছিল ফার্স্ট কেস এন্ড সেকেন্ড কেসে কি বলতে এখন নতুন করে শুরু করতে আবার বলতে উল্টাটা পড়ছে যদি হয় এরকম যে S2 খুলে S1 সংযুক্ত করলে মানে এখন S2 খোলাই আছে তো S1 সংযুক্ত করছি আমরা এখন খেয়াল করো মজার বিষয় S2 খোলা মানে মাটির সাথে এটা কানেক্ট হবে না মানে এর মধ্যে যে 0.64 ছিল এটা আছে আমরা করলাম কি এখন এই দুইটাকে তার দিয়ে যুক্ত করে দিলাম তো যখনই আমরা দুইটা বস্তুকে তার দিয়ে যুক্ত করে দিছি যেহেতু দুইটার আকৃতি সমান দুইটার মানে আঘাত ধারণ ক্ষমতা মানে ভাগ করতো এক কত নেই বলে নিচ্ছে ধরে বুঝে পেলছি আমরা তো এটার মধ্যে 6 কুলম চার্জ আছে এটার মধ্যে 5 কুলম চার্জ আছে দুইটা গেলে আমি তার দিয়ে কানেক্ট করে ফেললো দুইটা মিলে কি একটা হয়ে যাবে না তখন কি হবে এই উত্তর বিভাগ থেকে নিম্ন বিভাগ বস্তু মধ্যে কি যাবে আধান যাবে তাই তো মানে এখান থেকে পজিটিভ যাবে এবং গিয়ে কখন কোন জায়গায় থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইটা বিভাগ সমান হয় মানে বিভব পার্থক্য শূন্য না শূন্যতে না পৌঁছায় বুঝছি কাহিনীটা তো তাহলে কি হবে তোমরা এবার বলো এটার মধ্যে 6 কুলম্ব চার্জ আছে এটার মধ্যে 0.4 কুলম্ব চার্জ আছে দুটোকে কাজ করলে কি হবে দুটাতে সমান সমান চার্জ চলে আসবে তাই তো মানে এটাতে কত হবে 0.5 কুলম্ব চার্জ এটা হবে 0.4 কুলম্ব চার্জ সাথে 0.5 কুলম্ব চার্জ কারণ এটা 0.4 যদি যোগ করলে 1 কুলম্ব হয় তাহলে এখানে হাফ কুলম্ব চার্জ হবে হাফ কুলম্ব চার্জ হবে কথাটা কি বুঝছি আর এখানে তো অলরেডি আগে থেকে 0.5 কুলম্ব চার্জ আছে এই হচ্ছে সিচুয়েশন এখন আমাদের কি করতে হবে এই সিচুয়েশনে করলে কি তখন এই যে মধ্য দুটো প্রাবল্যের মান বের করতে হবে কথাটা বুঝছি এখন এখানে দুইটা রেঞ্জ অবলম্বন করতে আমরা তিনটা রেঞ্জ করব ক্লিয়ার আচ্ছা এখন ধরো আর এর জন্য প্রাবল্যের মান E1 R2 এর জন্য প্রাবল্যের মান E2 ইত্যাদি বের করে রাখছি এখন AC এর জন্য প্রাবল্যের মান আমরা ধরি E3 কত E3 তাহলে E1 এর মান জানলাম E2 এর মান জানলাম তারপরে E3 এর মান যখন বের করব এটা কত হবে C2Q/R2 মানে এখানে কিউ তো চার তার যখন মানে এখানে সি হয়েছে তাহলে এখানে হবে P/R2 এখন আর কত ধরবো বলো তো এখানে এইখান থেকে এই পর্যন্ত বড় দূরত্ব ধরতে হবে না সবাই তাহলে এখন বলো ওয়ান ইটু বের করার পর কার সাথে কাকে যোগ করব কাকে বিয়োগ করব বলো তো ই ওয়ান পার করতে এইদিকে আর ই টু
হ্যাঁ রাইট ইসিআরই তো যোগ করো, কারণ দুইটাই একদিকে চলছে। এইটা আগে যোগ করে দিব, প্রথমে ইসিআরই তো যোগ করে নিব, তাহলে এই ইপি আর ই2 যোগ করে দিব, সেটার মান কি ই1 এর থেকে বেশি আসে না কম আসে? বুঝতে পারলি তো? যদি যেটা বড় আসবে মানে ই2 আর ই3 যোগ করলে আর ই1 দুটা যেটা বড় আসবে সেটা থেকে অন্যটা যোগ করো, মানে বেসিক্যালি ইপি আর ই2 যোগ করার সাথে ই1 কে অন্তর্ফল করবো, আমরা অন্তর্ফল বের করবো দুইটার মধ্যে। বুঝতে পারছি? হ্যাঁ বলো। ই2 এর মানটা 0.5 দিতে করতে হবে না, মানে আবার নিউ প্রথম ক্ষেত্রে ছিল, ওটা প্রথম ক্ষেত্রে ছিল যে এইটা সংযোগ করে ওইটা অ্যাড করলে কি হয়। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন করছে যে যদি এইটা অফ থাকে এখন এইটা অ্যাড করলে কি হবে। এখন এখানে একটা ঝামেলা আছে, তারা একটা শব্দ ইউজ করছে পরবর্তীতে, তার মানে যদি আমি ধরে গোটা ঘটনাটা একটা সিঙ্গেল সিকোয়েন্সে ঘটছে, তাইলে আমাকে আগে মনে করে নিতে হবে ওই যে মাটির সাথে আমি যখন দুইটাকে টাইপ করে দিয়েছিলাম এটার মধ্যে আগে টাইপ করে দিয়েছিলাম তখন তো পি থেকে ইটালি সবটা চলে গেছে, তাই না? পি জানিস হয়ে গেছে না, কথাটা কি বুঝছি? তো তার মানে প্রতিটা ধাপ দিয়ে তখন আবার শুধু ই2 এবং ই1 এর মধ্যে অংশটা করতে হবে, যখন S2 কানেক্ট করছি তখন তো তখন ডিলিট হয়ে গেছে না। তো আমরা যদি ধরে নিই যে প্রথম ওইটা করার পরে দ্বিতীয় ধাপে এইটা করা হয়েছে, তার মানে তখন কিন্তু লিটারালি এখানে গোটা জিনিসটা উল্টে যাবে, তখন এখানে ভোল্টেজ 0, এখানে চার্জের পরিমাণ 0, এখানে চার্জের পরিমাণ 0.4 কুলম, ঠিক আছে? তখন এখানে থেকে অর্ধেক চলে যেত, এখানে তখন এখানে 0.2 কুলম, এখানে 0.2 কুলম, আর এখানে 0.6 কুলম ধরে হিসাব করতে হয়েছে। বুঝতে পারছি? আর আমরা ধরে নিচ্ছি যে দুইটা আলাদা ভাবে করছে, আলাদা ভিন্ন ঘটনা, সেই ক্ষেত্রে জাস্ট এইটা আসছে তার দিয়ে ব্যালেন্স করছে, এই আর কি ঘটনা। এখন এখানে স্পষ্ট করে প্রশ্ন বলে দেওয়া উচিত ছিল যে দুইটা ঘটনা কি একই সিকোয়েন্সে হয়েছে কিনা, যদি আলাদা সিকোয়েন্স হয় তাহলে আমাদের ইস্যু থাকবে, যদি একই সিকোয়েন্সে হয় তাহলে কিন্তু বুঝতেই পারছো এখানে তার ভাগ 0.2 কে ভাগাই করে দিতে হবে, এখানে 0.6 এর কোনো অস্তিত্ব ছিল না তখন। ঠিক আছে, সবার কাছে সবাই বুঝছি? তো এখান থেকে আমরা এখন এই ম্যাথটা মানে এই পাঁচটা ম্যাথ যে আমরা কি করলাম এগুলো সব আমরা সুন্দর করে সলভ করবো, সলিউশন করে একজনের একজনের অ্যান্সার মিলাবো, মিলে একটু দয়া করে আপনার গ্রুপে নোট খাতা আকারে এই প্রশ্নগুলো সাবমিট করবে, ঠিক আছে? যে নোট খাতা আপনি